ওয়েলকাম ফ্রেন্ডস, জাস্ট একদিন আগে একটি বিজ্ঞপ্তি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে বলেছিলাম শিক্ষক শিক্ষিকারা অনলাইনে কিভাবে কতদিন পার ডে কত ঘন্টা করে ক্লাস নিচ্ছেন তার রিপোর্ট পাঠাতে বলা হয়েছে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে হোক, ভিডিও হোক, ইউটিউব হোক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরই আজকে দেখা গেল সেই যে অর্ডার, সেই অর্ডারকে উইথড্র করা হয়েছে, যে অর্ডার পশ্চিম বর্ধমান ডিআই অফিস থেকে পাঠানো হয়েছিল বিদ্যালয়ের মেলেতে। আপনারা অনেকেই পিডিএফ ফাইল চেয়েছিলেন, আমি বারবার বলেছিলাম যে এটার কোনো পিডিএফ ফাইল দেওয়া সম্ভব নয়, কারণ এটা স্কুলের মেলেতে এসেছে। দেখুন আজকে এবার যেটা রেক্টিফাই করা হলো, টু দি হেড অফ দি ইনস্টিটিউশন অফ জুনিয়র হাই হাই হায়ার সেকেন্ডারি স্কুল অল পশ্চিম বর্ধমান, কাইন্ডলি রেফার টু দি ইমেল কমিউনিকেটেড, দেখুন ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছিল, ফ্রম দিস অফিস অন August 2, 2020 11:21 PM রিগার্ডিং ডিস্ট্রিক্ট লেভেল অনলাইন ট্রেনিং প্রোগ্রাম অফ দিস টিচার্স ইন সেকেন্ডারি লেভেল ইন হুইচ টু অ্যাটাচমেন্টস পিপিটি অন রোল অফ স্কুলস ডিউরিং দি লকডাউন পিরিয়ড ডিউ টু COVID-19 অ্যান্ড টিচার্স ফিডব্যাক রিপোর্ট। ওখানে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে অ্যাক্টিভিটি, অনলাইন অ্যাক্টিভিটি কী কী করা হয়েছে সেটা পাঠাতে বলা হয়েছিল, পাশাপাশি আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে যদি স্কুল ছুটি থাকে সেখানে টিচারদের ফিডব্যাক দিতে বলা হয়েছিল, সেই বিষয়টাকে উইথড্র করা হলো। কি বলা হচ্ছে, হ্যাজ বিন শেয়ার্ড অ্যাজ অ্যাডিশনাল ম্যাটেরিয়ালস ফর টিচার্স ট্রেনিং অ্যালং উইথ আদার রেলেভেন্ট এনক্লোজার্স, নাও অ্যাজ পার দি ডিরেকশন অফ দি হায়ার অথরিটিজ দি ডকুমেন্টস অ্যাজ স্টার্টেড অ্যাবাভ স্টেটেড অ্যাবাভ আর উইথড্রন অ্যান্ড ক্যান নট বি শেয়ার্ড ডিউরিং দি অনগোয়িং টিচার্স ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড অলসো উইথ এনিবডি এলস, সো অল দি হেড অফ দি ইনস্টিটিউশন ইজ রিকোয়েস্টেড টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি অ্যান্ড শুড নট শেয়ার দি অ্যাটাচমেন্ট ইন কোশ্চেন উইথ এনিবডি উইথ রিগার্ডস বলে সহিসাবুদ আছে। অর্থাৎ যে পিপিটি মডেলগুলো দেওয়া হয়েছিল টিচার্স ট্রেনিং সংক্রান্ত বিভিন্ন মডেল, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ডিআই অফিস থেকে এগুলো পাঠানো হচ্ছে, বিভিন্ন সাবজেক্টের মডেল পাঠানো হচ্ছে, সেটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হোক, পিডিএফ ফাইল হোক, বিভিন্ন ধরনের, তো সেগুলো শেয়ার করতে বারণ করা হচ্ছে। পাশাপাশি যেটা টিচার্সদের ফিডব্যাক রিপোর্ট যেটা চাওয়া হয়েছিল, কতদিন করে কী ক্লাস পড়ানো হয়েছে ইত্যাদি বিষয়ে, সেই সমস্ত ফিডব্যাকগুলোকেও এখন আপাতত স্টপ করে রাখা হয়েছে। আপনারা অনেক প্রশ্ন করেছিলেন সেই ভিডিওতে, আমি আপনাদের সাথে ইন্টারাকশনও করেছিলাম, যে আপনারাও জানতে চেয়েছেন যে এর কোনো বিজ্ঞপ্তি হয়েছে কি না। আমি বারবার বলেছি এটা স্কুলের মেলেতে এসেছে এবং সেটা আপনারা দেখতেও পাচ্ছেন। তো যাই হোক, বিজ্ঞপ্তি এসেছিলো, আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা উইথড্র করা হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। ভালো থাকুন, সাবধানে থাকুন, ধন্যবাদ।